গোসল কাসল সবগুলা করতেছি, দোয়াফালা করতেছি, কিন্তু খাবার পানি কিনে খাইতে হচ্ছে। যে মাঝখানে ঠিক ছিল, এখন আবার শুরু করছে দুই তিন দিন ধরে। নির্লিপ্ত থাকি লবণের ক্ষেত্রে, তাহলে জনস্বাস্থ্য বিপজ্জনক হয়ে পর্যায়ে যাবে। সকাল থেকে ভ্যানে করে জার ভর্তি পানি বন্দরনগরীর চাঁদগাঁও আবাসিক এলাকার বিভিন্ন লাইনের বাসাবাড়িতে পৌঁছে দিচ্ছে তৈয়ব। শুধুমাত্র সে নয়, এলাকায় তার মতো আরও 15 থেকে 20 জন ভ্যানে করে জারের পানি পৌঁছে দিচ্ছে এলাকার বাসিন্দাদের। তাই তো সারাদিন দম ফেলানোর ফুরসত পায় না তারা। মূলত ওয়াসার পানিতে মাত্রাতিরিক্ত লবণের কারণে খাওয়ার পানি এভাবে কিনে খাচ্ছেন এ এলাকার বাসিন্দারা। শুধুমাত্র এ এলাকায় নয়, নগরীর কাটতলি, সিটি গেট, হালিশহর ও পতেঙ্গা এলাকায় গত 2 সপ্তাহ ধরে ওয়াসার সরবরাহ করা পানিতে লবণ পাচ্ছেন বাসিন্দারা। তাই বাধ্য হয়ে জারের পানি কিনে খাবার কাজে ব্যবহার করছেন তারা। গোসল কাসল সবগুলা করতেছি, দোয়াফালা করতেছি, কিন্তু খাবার পানি কিনে খাইতে হচ্ছে। যে মাঝখানে ঠিক ছিল, এখন আবার শুরু করছে দুই তিন দিন ধরে। ওয়াসা জানায়, কাপ্তে জলবিদ্যুৎ কেন্দ্র থেকে পানি কম ছাড়ায় হালদা নদীতে মিঠা পানির পরিমাণ কমে গেছে। এছাড়া হালদায় উজানের পানির চাপ কমে যাওয়ায় কর্ণফুলী জোয়ারে লবণাক্ত পানি হালদায় প্রবেশ করছে। হালদা নদীর যে পয়েন্ট থেকে ওয়াসার মোহরা প্রকল্পের পানি সংগ্রহ করা হয়, সেখানে বর্তমানে লবণের পরিমাণ প্রতি লিটারে 2000 মিলিগ্রাম। স্বাভাবিক সময়ে এই লবণের পরিমাণ থাকে প্রতি লিটারে 100 থেকে 300 মিলিগ্রাম। এক্ষেত্রে জলবায়ু পরিবর্তনকে দায়ী করে লবণাক্ত পানি ট্রিটমেন্ট ও টিউবওয়েলের পানির সঙ্গে ব্লেন্ডিং করে পরিস্থিতি সামাল দিচ্ছে ওয়াসা। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 300 মিলিগ্রাম পার লিটার পর্যন্ত অ্যাকসেপ্টেবল শহরে সেটার মধ্যেই থাকে, এবং সেটার মধ্যে থাকার জন্য আমরা দুটো ইয়ে করি। একটা ইয়ে হলো, যদি আমরা ট্রিটমেন্ট করে যদি পারি পারলাম, না পারলে আমরা টিউবওয়েলের পানি বা অন্য ইয়ের পানি এনে ব্লেন্ড করি। পানিতে মাত্র অতিরিক্ত এই লবণ মানব দেহের জন্য ক্ষতিকর উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, এতে শিশু, গর্ভবতী, বৃদ্ধদের স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি সব বয়সী মানুষের নানান স্বাস্থ্য জটিলতা দেখা দিতে পারে। যদি আমরা ওই নির্লিপ্ত থাকি লবণের ক্ষেত্রে, তাহলে জনস্বাস্থ্য বিপজ্জনক হয়ে পর্যায়ে যাবে এবং এটি ভেঙে পড়বে এবং মানুষ রোগাক্রান্ত হবে। চট্টগ্রাম ওয়াসার সবগুলো প্রকল্প মিলে বর্তমানে পানি উৎপাদনের ক্ষমতা রয়েছে দৈনিক 50 কোটি লিটারের মতো, কিন্তু শুষ্ক মৌসুমে নগরীতে পানির চাহিদা থাকে প্রায় 55 কোটি লিটার। ফেদুস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।